ভালো আছি। আজকের আমি কিছু ভর্তা খুবই সহজে ভর্তা করে দেখাবো। কি কি ভর্তা করব, এখানে আমি নিয়েছি ভেন্ডি, ভেন্ডি ভর্তা করব, পটল, পটল ভর্তা করব, কচুর মুখী নিয়েছি আমি সেদ্ধ করে নিব, বাগুন নিয়েছি বাগুনও ভর্তা করব, বাগুন আমি চুলায় পোড়াই নিব, ডিম ভর্তা করব, ডিম নিয়েছি ডিম সেদ্ধ করে নিব, নিয়েছি টমেটো, টমেটো ভর্তা করব, টমেটো করব, কাঁঠালের বিচি ভর্তা আমি এগুলো, এটা আমি চুলায় পোড়াই নেব, এটা সেদ্ধ করে নেব, ডিম সেদ্ধ করে নেব, এটাও আমি সেদ্ধ করে নেব, এটা সেদ্ধ করে নেব, এটা সেদ্ধ করে নেব, এটাও সেদ্ধ করে নেব। আমি আসছি সেদ্ধ করার পরে। এই তো চলে আসলাম আমি ছয় পদের ভর্তার রেসিপি নিয়ে। আমি আগে প্রথমেই বলে নিয়েছি আমি কচুটা সেদ্ধ করে আমি নিয়েছি, টমেটোটা আমি চার চার পিস করে সরষের তেল দিয়ে আমি টেলে নিয়েছি, বাগুনটা আমি পোড়াই নিয়েছি, আর ভেন্ডি, ভেন্ডি আমি একটু সরষে তেল দিয়ে ঢেকে ভাপ দিয়ে নিয়েছি, কাঁঠালের বিচি আমি সেদ্ধ করে নিয়েছি, নিয়েছি আমি ডিম, যা যা ভর্তা করতে লাগবে আমি নিয়েছি শুকনো মরিচ আমি টেলে নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, নিয়েছি সরিষার তেল, নিয়েছি পেঁয়াজটা আমি একটু হালকা করে টেলে নিয়েছি, নিয়েছি লবণ পরিমাণ মতো। এখন আমি এক এক করে ভর্তা করব। আমি ভর্তা এটার ভিতরে করব। প্রথমে আমি কচুর মুখিটা ভর্তা করব, এই জন্য আমি নিয়ে নিচ্ছি কাঁচা মরিচ, শুকনো মরিচ নিলাম, নিলাম পেঁয়াজ অল্প করে, আর লবণ পরিমাণ মতো। আমি এটা দিয়েই এভাবে করে করা হয়ে গেল। এগুলোর ভিতরে ভর্তা করতে অনেক ভালো লাগে, আপনারা করবেন, আমরা যেহেতু করতেছি আপনারাও করবেন। এটা মাটির দোকানে পাওয়া যায় কিনতে ভর্তা করার জিনিসটা। এভাবে করে আমি সবকিছুগুলো গালাই নিব। কচুটাই করা হয়ে গেছে, থেতলানো, এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প পরিমাণ সরিষার তেল, এই জিনিসটা ভর্তা করতে আসলে অনেক সহজ, খুবই ভালো লাগে ভর্তা করতে। এটা মাটির দোকানে কিনতে পাওয়া যায়, যদি আপনারা চান মাটির দোকানে যে কোনো জায়গায় পাওয়া যাবে। এটা হয়ে গেল, আমি তুলে নিব, আমি একটা প্লেটের উপরে তুলে নিচ্ছি। এখানে আমি কাঁঠালের বেশি ভর্তা করবো, যেহেতু কাঁঠালের বেশি কম নিয়েছি আমি, মরিচ একটু কমই নিব, নিচ্ছি পেঁয়াজ, লবণ, একটার ভিতরে আমি করে নেব। কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব, বিচিটা মারি করা হয়ে গেছে। এখন একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ধনে পাতা, লবণ আমি আগেই দিয়েছি,
কাঁঠালের বেশি ভর্তা করা হয়ে গেল, আমি একটু নিলাম। এখন টমেটো ভর্তা করবো, যেন তিনটা নিয়েছি মরিচ, নিয়েছি পেঁয়াজ, নেব লবণ, টমেটোটা দিয়ে দেবো। সরিষার তেল, দিচ্ছি ধনে পাতা, টমেটো ভর্তাটা হয়ে গেছে, বেশ আমি রেখে দিলাম। এখন করবো বাগুন ভর্তা, দিয়ে দিয়েছি মরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ, লবণ দিয়ে আগের মতো আমি এসে করে নিলাম। আমি বেগুনটা দিয়ে দেব, বেগুন তো এমনিতেই নরম। সরিষার তেল, দিয়ে দিচ্ছি ধনে পাতা, একটু বাগুন একটু বেশি দিলাম ধনে পাতাটা আমি। আমার বাগুন ভর্তাটা হয়ে গেল, করবো ভেন্ডি ভর্তা। ভেন্ডি ভর্তা একটু ঝাল বেশি দেবো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, লবণ, ওরকম করে আমি মিশাই নিব। দিয়ে দিচ্ছি ধনে পাতা, দিয়ে দিচ্ছি সরিষার তেল, এবার দিয়ে দেবো ভেন্ডি। ভেন্ডি ভর্তাটাও হয়ে গেছে, আসলে ভর্তা খেতে সবাই পছন্দ করে। যদি এভাবে করে করেন আপনারা খুবই ভালো হবে। দুই তিন দিন পেস্ট আমি এই জন্য ভেজে নিয়েছি, দুই তিন দিন ফ্রিজে রেখে খাওয়া যায়, এই জন্য। এই যে ভেন্ডি ভর্তা হয়ে গেল, আমি ডিম ভর্তা করবো। একটা দিয়েছি শুকনো মরিচ, আমার ছেলেদের জন্য, এই জন্য আমি ঝালটা একটু কম দিলাম, যেহেতু আমার ছেলেরা খাবে ডিম ভর্তা, এই জন্য আমি একটা শুকনো মরিচ দিয়েছি আর পেঁয়াজটা একটু কম দিয়েছি। আর দিয়ে দেবো একটু ধনে পাতা,
এটা ধার ধার এটা ধার ধার ভর্তা, এই জন্য তাড়াতাড়ি সুন্দর সহজে হয়ে যায়। আর অল্প একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো ডিম। ডিম আমি একটাই নিয়েছি আমার ছেলেদের জন্য। ডিম ভর্তাটাও হয়ে গেছে আমার। তুলে নিচ্ছি আমি। এই তো আমার হয়ে গেল ছয় পদের পদের ভর্তা। ভেন্ডি ভর্তা, বেগুন ভর্তা, ডিম ভর্তা, টমেটো ভর্তা, কাঁঠালের বিচি ভর্তা, কচুরমুখী ভর্তা আপনারা বাসায় ট্রাই করবেন। আর এইটা আপনারা মাটির দোকানে কিনতে পাবেন, আর সাথে এটাও পাবেন একটা। এটা কাঠ দিয়ে বানানো, খুবই সুন্দর। এটা ভর্তা করতে খুবই সুন্দর হয় ভর্তা করার জন্য। আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেল বাটনটি বাজিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।